दादाओं ने अंधे दामाद और उसकी बहन को घर से बाहर निकाल दिया। बहन का आरोप है कि पार्टनरशिप के तौर पर मिली पिता की जमीन से बेदखली की गई है। इस तरह के आरोपों से रविवार रात सोनापुर ग्राम पंचायत के धर्मगंज गोआबरी इलाके में हड़कंप मच गया है। स्थानीय सूत्रों के अनुसार सोनापुर ग्राम पंचायत के गोआबरी धर्मगंज के दिवंगत रियाजुद्दीन के दो पुत्र व एक पुत्री जीवित रहते हुए उन्होंने जन्मे अंधे यूनियस शेख से शादी करके अपनी बेटी को आश्रय दिया और अपनी जमीन पर एक घर बनाया। लेकिन उसकी मौत के बाद पिछले कुछ सालों से रियाजुद्दीन में लड़कों ने उसकी बहन को जमीन छोड़ने को कहा, लेकिन भीख की जिंदगी जीने वाले यूनुस शेख के पास और कहीं जाने के लिए नहीं था। इसलिए अलग अलग समय पर तरह तरह के अपमान सुनने के बाद भी वह अपनी पत्नी के साथ वहीं रहता था। भीख मांगने के कारण उन्हें अलग अलग समय पर घर से बाहर समय बिताना पड़ता था। वह पिछले 14 दिनों के बाद घर आया था, तभी पति पत्नी के बीच थोड़ा कहासुनी हो गई। रहाला खातून के दो दादा यूनुस शेख के साथ एक उपकरण के रूप में बहस करने लगे। इसके बाद उसने कथित तौर पर बेदारक को पीटना शुरू कर दिया। बहन रहेला खातून को पिटाई से भी नहीं बख्शा गया। पिटाई से नेत्रहीन यूनुस शेख के हाथ पैर की हड्डियां टूट गई और सिर गंभीर रूप से घायल हो गया। स्थानीय लोगों ने उसे बचाया और आधी रात को चोपड़ा प्रखंड प्राथमिक स्वास्थ्य केंद्र ले गए। वहाँ ड्यूटी पर मौजूद डॉक्टरों ने उसे इस्लामपुर अनुमंडल अस्पताल में स्थानांतरित कर दिया, लेकिन पैसे की कमी के कारण उन्हें वहाँ पहुँचने में परेशानी हुई। अंत में उन्होंने स्थानीय लोगों की मदद से उन्हें इस्लामपुर अनुमंडल अस्पताल भेजने की व्यवस्था की। राहेला खातून ने कहा कि वह सोमवार सुबह चोपड़ा पुलिस स्टेशन में शिकायत दर्ज कराएंगे। আসার পরে আমরা হয়তো স্বামী স্ত্রী তো গালাগালি করছি, তারপরে আমি বললাম আরে আমি এতক্ষণ থেকে কোথায় থেকে আসলাম আর তোর কি আমি চা করাছি রে, এতক্ষণ আমি পারছি না তার প্রতি আমাকে বলছি যে বাল্টিটা চেপে চেপে লাও, আমি চাপতে পারি না ভাই, আজকে আমি চলতে পারি না এখন। তা আমি গালি দিলাম, সালা শহরের বাচ্চা আমি চেপে যদি চাঁদ কথা এতদিন পারবো আর এতদিন পারতাম না, হ্যাঁ তোর ভাইদের কথা লেগে গেছে, শহরের বাচ্চা বলবে মানে মার সালার বেটা সালাকে মার সালার মা তো শোধ এমনি করে গাল দেয় মারও দিল, হ্যাঁ তাও কিছু বললাম না। ও বলছে স্যার সবকে ডেকে নিয়ে আসলো দু চারজনকে সকালে, দিয়ে ডেকে নিয়ে এনে বলছে তোকে আর থাকতে হবে না, তুই আপনার বউকে নিয়ে যাবি কি বাল বাচ্চা নিয়ে যাবি তুই আপনার দেখ। আমি বললাম দেখেন কদের বোন আছে, যদি যাই তো নিয়ে যাবো না কেন, আমি কি ছাড়ার জন্য মেরেছে? কারা মেরেছে? আমার শালা। আমার কেন মারল? ওই তো এই কথার উপরে মানে ওদের জমিতে বসে আছি, ওরা বলছে তুই আমার জমি থেকে ছেড়ে দে। আমি বলছি তুই আগে বলছি তোর বোনের যদি হিসা না থাকতো, হ্যাঁ তাহলে আমি বসতাম না, কারণ জঙ্গলে যা থাকতাম আর কি করবো। আপনি কি কাজ করেন? আমি ভিক্ষা করি বাবু, আমি অন্ধ লোক, আমার দুটো চোখ নাই, তার উপরে একটা পা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, যে অপারেশন করার রড দোকান আছে তবে চলতেও পারছি না, তাও দশ বিশ যা কামাচ্ছি কামাচ্ছি, তার সময় সময় আমি দারোগার এই পুলিশগুলোর কাছে পয়সা নিলি ওরা দেয় আমাকে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখন বর্তমানে গুয়াবাড়ি ধর্মগঞ্জ। আপনি থাকেন কোথায়? গুয়াবাড়ি ধর্মগঞ্জে থাকি। শ্বশুরবাড়িতে? হ্যাঁ। মানে আপনাকে শ্বশুরবাড়ি থেকে মানে বের করে দিবে? হ্যাঁ। এই জন্য আপনাকে মানে আজকে কি করেছে? এই তো মেরেছে, পাটা ভেঙে দিয়েছে, এটা হাতে ভেঙে দিয়েছে। আর 14 দিন থেকে আমি ঘরে নাই, আমার টাকা যা কামিয়েছি হ্যাঁ সব বার করে দিল, মানে 1700-1800 টাকা ছিল ওটাও বার করে নিয়েছে। আপনার নাম? ইনুস শেখ। বাবু আমি বড় দুঃখী, বিক্রি করতে গেছিলাম আজকে, তাও বিক্রি করে আসলাম। আমার হাজবেন্ড দাঁড়ায় আছে ডেরি মাঠে, তো আমাকে বলছে কত দিয়ে চাল বিক্রি করলো, আমি কইছি যে 500 টাকা চাল বিক্রি করলো। ও বলছে আমি বাড়ি আসছি, তোমার দাদারা কি করছে হাসছে, দাও দিয়ে মানে বাস খুঁটে কাটে রেখেছে, লাঠি বানিয়ে রেখেছে আমার জন্য। তো আমি বলছি যে তুমি দাঁড়াই, আমি মানুষ ডাকতে গেলাম, লোকের কাছে গেলাম,
এবার লোকের কাছে যে আমি লোককে তো পাইনি খুঁজে, এবার আমি যদি ফেরত দিতে আসছি। তারপরে ও বললো যে এটা কথা তোমার, আমি বললাম যে আমি আসছি। ও বললো কি যাও তাহলে তুমি মানুষের কাছে যাও। আমি এবার মানুষের কাছে গেলাম, আমি বাড়ি আসছি, দেখছি আমার হাজবেন্ডকে মারে ডাঙ্গায় ওখানে ফেলে রেখেছে। মানে একটা গর্ত আছে টিউবওয়েলের গোড়ায়, গর্তের গোড়ায় নোংরা পানিতে ফেলে রেখেছে। আমি এসে বলছি যে কী হলো, তো বলছে আমার ছোট দাদা বলছে কি যে ওই শালির বেটি শালিতে বেশি বকবি না, না তোর টুটিটা চুপে মেরে ফেলে দেবো, তোর মুখে লাঠি ভরে দেবো, এমনি করে আমার বাড়িয়ালিটা আর ও আমার নটিটা চিপতে আসছে এমনি করে। কে কে? এই যে আমার ছোট দাদা আর ছোট বৌদি, নটিটা চিপতে আসছে। এবার আমার ছোট দাদার ছেলে বলছে ওই রাইলা তুই চুপ কর, তোকে এখনই ছুরি মেরে দেবো তোর পেটে। আমি বলছি মার, কতক্ষণে মারতে পারবি ছুরি, মার আমাকে। আমি একটা কথা বললাম বলে এবার আমার স্বামীর প্যাকেটে যতটি টাকা ছিল, ধান্দা করেছিল আজকে 14 দিন ধরে বাড়িতে নাই, আমি ডাকলাম আমার স্বামীকে, টাকা 18,000 টাকা ছিল, যা কামাইছে ওদের কাছে ছিল, আমাকে 200-400 করে দেয়, আমি বাড়ি চালাই, যা টাকা আছে ওদের কাছে আছে। এরপরে আমার স্বামী বাড়ি আসছে টাকা নিয়ে। এবার আমার স্বামীকে মারডাম করে, পা ভেঙেছে হাত ভেঙেছে, মারডাম করে এবার আমি নিয়ে আসছি হাসপাতাল করবো, তার জন্য আমি নিয়ে আসছি। এবার গাড়ি ভাড়া করেছি, তো বলছে গাড়িতে হাত দিবি না কেউ, গাড়ির তারটাকে ছিঁড়ে দিল আমার বড় দাদার ছেলে, মেজগোল ছেলে, তারটাকে ছিঁড়ে দিল, ওনার নাম হলো সাইদুল, ছিঁড়ে যে দিল তারটা। তো এ ড্রাইভারটা কিন্তু আমাকে বলেনি, আমাকে এখানে এসে বলছে যে তোমার ছেলে, তোমার দাদার ছেলের তারটা ছিঁড়ে দিল। আমি বলছি আমাকে ওখানে তো বলতে পারতো তুমি। আমি এবার গ্রামবাসীকে বললাম যে দেখো আমার হাজবেন্ডকে এরকম করে মেরে দিচ্ছে, আমি এখন ডাক্তারের বাড়িতে করবো, আমি আমার হাজবেন্ডকে তো আমি মেরে ফেলতে পারবো না, আমার কানা আছে তাও আমার ভালো আছে, 7 গুণ ভালো আছে। এটা বলে এবার আমি গাড়িতে করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এবার আমি বাড়িতে টাকা ছেড়ে দিয়ে চলে আসছি, টাকাটা আনতে গেছি, এবার দেখছি যে আমার দাদারা আমার ভাতিজিগুলো কেউ নাই বাড়িতে, সব বাড়ি ছেড়ে চলে গেছি। এবার আমার ছোট বোন বদি আর বড় বদি ভেঙে দিয়েছে, আর আমাদের বাড়ির পড়োশিটা, আমাদের বাড়ির পড়োশিটা গালাগালি দিচ্ছে আমাকে, খুব গালাগালি দিচ্ছে, মানে বলছে যে কালঠি কুরবানি খাসি লিংড়ি টেড়ি পাগুড়ি এমনি করে আমাকে গালি দিচ্ছে। আচ্ছা আপনার হাজবেন্ড মানে দেখতে পায়? আমার হাজবেন্ড দেখতে পায় না স্যার। আচ্ছা মানে এই যে আপনার দাদা ভাইয়েরা যে আপনার উপরে অত্যাচার করলো বা আপনার স্বামীর উপরে অত্যাচার করলো, কেন করছে, কি কি কারণে? কি কারণে? ওই যে ওদের জমিতে আমি বসে আছি, ওরা বলছে কি যে তোমাকে আমার জমিতে এতদিন 5 সাল ভোর রাখার জন্য দিয়েছিলাম, 5 সাল হয়ে নেই, 7 সাল টুপে যাচ্ছে, এখন আমরা জমিতে রাখবো না। তো গ্রামবাসীরা বলছে কি যে যে কোটা দিবা যা ওকে 10 দিবে না 5 দিবে দিয়ে দাও, ওকে এখান থেকে হটাই দাও, ও আপনার আলাদা জায়গা জমি নিয়ে বাড়িঘর করে সংসার করে খাবে। তো ওরা বলছে কি যে 5 নিয়ে পয়সা দিব না। এবার তারপরে কি করছে, আমার টিনগুলোকে বেড়ার টিনগুলোকে ঠাকটিয়ে বাড়িয়ে সবগুলোকে ভাঙে দিচ্ছি, আমার বেড়ার টিনগুলো নাই, নষ্ট করে ফেলেছি। আপনার বাবা জীবিত আছে? আমার বাবা মৃত আছে। কিন্তু আপনি তো অংশীদারত্ব হিসেবে আপনি মেয়ে হিসেবে পাবেন? হ্যাঁ আমি মেয়ে হিসেবে পাবো, তো আমাকে দিবে না ও। তো এই বিষয়ে কি আপনার থানায় কমপ্লেন করবেন? হ্যাঁ কমপ্লেন করবো থানাতে, কেন আমার স্বামী তো এখন জান চলছে, আমার স্বামী তো যদি মরে যায় আমি কি করে খাবো দেশে। তো থানাতে গিয়ে দাবি কি রাখবেন যে আপনি অংশীদারত্ব হিসেবে মানে দাবি আছে? আমি আমার কিছু না, আমাকে অংশ দিয়ে দিও, আমি হটে যাবো এখান থেকে, আমি আমাকে অংশ দিয়ে দিলে আমার কোনো ক্যাচাল হবে না, কিছু হবে না, আমাকে দিয়ে দিও, আমাকে 1 কাঠা দিক যে 2 কাঠা দিক, আমি যেখানে পাবো আমাকে দিয়ে দিক, আমি আপনার দূরে উঠে থাকবো, আর দেখুন দূরে উঠে থাকবো, এটাই আমি চাই। আপনার নাম? আমার নাম রাহেলা খাতুন। আপনার বাবার নাম? আমার বাবার নাম রিয়াজউদ্দিন। এটা কোন জায়গার ঘটনা? এটা হলো গোয়াবাড়ি ধর্মগঞ্জ। কোন মজার করে গোয়াবাড়ি ধর্মগঞ্জ যে 3 মাইল নাই লালু গোচর আগের সোনাপুর গ্রাম পৌঁছে। হ্যাঁ 50 সোনাপুর। R9 ভারত কে আমি জীবন রয় কি রিপোর্ট পশ্চিম বঙ্গাল সে। DYFI का 19वां राज्य सम्मेलन 2 अक्टूबर को उत्तर दिनाजपुर जिले के रायगंज में होना है। उस राज्य सम्मेलन के अवसर पर पश्चिम बंगाल के विभिन्न जिलों के साथ साथ उत्तरी दिनाजपुर जिले में भी विभिन्न कार्यक्रम आयोजित किए जा रहे हैं। उस समय सम्मेलन के अवसर पर रविवार दोपहर चोपड़ा के गुंजुरिया गर्ज प्राथमिक विद्यालय में चित्रकला प्रतियोगिता, अभिभावकों को पत्र लेखन और निबंध लेखन प्रतियोगिता का आयोजन किया गया। इस दिन चोपड़ा प्रखंड में विभिन्न हिस्सों में छोटे छोटे विद्यार्थियों ने इस कार्यक्रम में भाग लिया। DYFI की चोपड़ा उत्तर स्थानीय समिति के सचिव पार्थ भौमिक ने कहा
सरकार की 19वां राज्य सम्मेलन अगले अक्टूबर के रायगंज में होगा और इस सम्मेलन के आधार पर हमने चोपड़ा थाने में गुंजुरिया गज प्राथमिक स्कूल में चित्रांकन प्रतियोगिता, पत्र लेखन और निबंध लेखन प्रतियोगिता का आयोजन किया है। इस दिन कई छात्र इस प्रतियोगिता में भाग लेंगे और आजकल मोबाइल फोन के जमाने में जवान से लेकर बूढ़े तक चिट्ठी लिखने का चलन काफी कम हो गया है। इसे ध्यान में रखते हुए हम एक पत्र लेखन प्रतियोगिता आयोजित करते हैं। नतीजे एक तरफ ऐसे लिखावट स्पष्ट होगी, दूसरी तरफ माता पिता के प्रति विचार प्रकट होंगे। আমাদের সংগঠন ভারতের গণতান্ত্রিক ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি 19তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আমাদের জেলায় রায়গঞ্জ শহরে। এই সম্মেলনকে কেন্দ্র করে যুব সমাজের নিজস্ব প্রতিভা বিকাশের ক্ষেত্রে যা যা করণীয়, ফুটবল খেলা, ম্যারাথন দৌড়, অ্যাথলেটিক্স, ভলিবল টুর্নামেন্ট সব কিছুই আমরা করেছি এবং চলছে, সারা জেলা জুড়েই চলছে। আপনারা জানেন যে আজকের দিনটা আমাদের শিক্ষার প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, সেই উপলক্ষে আমরা তাকে স্মরণ করেই বসে আঁকো, বাবা মাকে চিঠি লেখা, প্রবন্ধ জেলা স্তরে, এগুলো সকল করেই হচ্ছে। আর জেলা স্তরে নৃত্য, কুইজ, বিতর্ক হচ্ছে, তারই একটা অংশ আমার লোকালের ক্ষেত্রেও আজকে আমরা এখানে অনুষ্ঠিত করলাম। কোথায়? চোপড়া উত্তর লোকালে কালাগঞ্জে। এখানে কি কি ইভেন্ট ছিল? এখানে ইভেন্ট ছিল আপনার বসে আঁকো প্রতিযোগিতা, বাবা মাকে চিঠি লেখা আর প্রবন্ধ। বাবা মাকে চিঠি লেখাটা অনেকের কাছে নতুন মনে হচ্ছে, এটা কি কম্পিটিশন, কিন্তু এটা বাস্তব যে বর্তমান যে ছোট্ট ব্যাসটা উঠে আসছে, ওরা বাবা মাকে বলে না, কোনো কাউকে চিঠি লিখতে অভ্যস্ত না। মোবাইলের যুগ হয়ে যাওয়াতে কেউ আর চিঠি লেখে না, যা হওয়া মৌলি হচ্ছে। কিন্তু এই যে একটা অভ্যাস, স্ত্রী লেখা, তারপরে হাতে লেখা ভালো হবে, পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হবে, এই অভ্যাসটাকে ফিরিয়ে আনতে আমরা এবার শুরু করলাম। আপনার নাম? আমি পার্থ ভৌমিক, আমি ডিওয়াইফাই চোপড়া উত্তর লোকালে সম্পাদক। R9 ভারত কে লিয়ে আমার জীবন রয় কে রিপোর্ট, পশ্চিমবঙ্গাল। कृषि बिल को रद्द करने, श्रम संहिता, बिजली बिलों के साथ साथ पेट्रोलियम उत्पादों की कीमतों में असामान्य वृद्धि के खिलाफ संयुक्त किसान मोर्चा द्वारा आम हड़ताल का आह्वान किया गया है। हालांकि उत्तर बंगाल राज्य परिवहन की बस सेवा सुबह से ही सामान्य हो गई है, भारी पुलिस बल तैनात है। हालांकि निजी बसें सुबह से ही सड़कों पर नहीं उतरी है। सड़क पर यात्रियों की संख्या काफी है लेकिन अन्य दिनों की तुलना में कम है। सुबह से दुकान नहीं खुली, अभी तक कोई भी अप्रिय घटना भी नहीं हुई है। R9 भारत के लिए देवाशीष चक्रवर्ती की रिपोर्ट, कोच बिहार।